সবাইকে গুড মর্নিং। আমি সকাল সকাল মর্নিং ওয়াক করে চলে এসেছি, আমার সব কাজ হয়ে গেছে, স্নান টান থেকে শুরু করে সব। এখন সকালের খাবার বানাবো, তারপরে দুপুরে। আজকে সকাল থেকে মেঘলা মেঘলা, মাঝে মাঝে একটু একটু রোদ উঠছে, প্রচণ্ড গরম। দূরের গ্রাউন্ডে সবাই খেলছে। চলুন আমার সাথে ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানাচ্ছি ব্রেড অমলেট। তো তার জন্য ডিম ফেটিয়ে নিয়েছি, আমাদের শুধু একটু লবণ আর হলুদ দিয়েছি, ব্রেড নিয়েছি। আর অমলেটের জন্য নিয়েছি টমেটো, পনির আর পেঁয়াজ। খালি পেঁয়াজ দিয়ে অত ভালো লাগে না সব সময়, তো পনির আর টমেটো দিলে খুব টেস্ট সুন্দর হয়। এর মধ্যে একটু লঙ্কার কুচিও দিয়েছি, কাঁচা লঙ্কা। সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দেবো। তো সবার প্রথমে তাওয়াতে তেল গরম করতে দিয়ে দিই, বেশি তেল লাগবে না, একটু দিলেই হয়ে যাবে। ফেটানো ডিমটাকে এগুলোর মধ্যে মিশিয়ে দেব। ভালো মতো পেঁয়াজ, পনির, টমেটোর সাথে মিশিয়ে দেব। এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এখন দেব। এটাকে ভালো করে মেখে নেব, যাতে চারিদিকে গোলমরিচের গুঁড়োটা ছড়িয়ে যেতে পারে। বড় হাতা নিয়েছি, এই হাতাতে পরিমাণ মতো তুলে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেবো। আজ হালকাই রেখেছি, হালকাভাবে পেছন থেকে ধরে নেব। এটিকে আরেকটু হতে দেবো, তারপরে উল্টে দেবো। এদিকে অমলেটটা ভালো মতো হোক, ব্রেড নিয়ে নিয়েছি সাথে মেয়োনিজ। এই মেয়োনিজটাই আনা হয়, খুব ভালো এগলেস। ব্রেডটাকে মেয়োনিজ লাগিয়ে নিয়েছি, টিকে অমলেটও হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবো। নিচে আরেকটা খালি ব্রেড নিয়েছি, এটা মেয়োনিজ লাগাইনি, এর মধ্যে অমলেটটা রেখে দিয়েছি। আর মেয়োনিজ আমরা ব্রেডটা উল্টে দিয়ে দেবো, তো স্যান্ডউইচের মতো হয়ে গেল। স্যান্ডউইচ পুরো, এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে আর খুব ভালো। এর সাথে পনির, পেঁয়াজ সব কিছু দেওয়া আছে। একটা সবজিটাকে দিয়ে দিই, দুটো খেতে পারে না। এই যে একটা পার্সেল চলে এসেছে ফ্লিপকার্ট থেকে আমার ফেস কভার, এখন এটা খুলে দেখি কেমন। সবজিটা যে কোনো জিনিস খোলার জন্য রেডি থাকে। এই যে ফেস কভার, সবজিটা খুলে দিল। কাপড়টা পুরো সুতির না, কিন্তু নরম। তো প্রথমে এটা ধুয়ে নেব, ধুয়েই পরবো, দেখি কেমন।
আজকে যে ফেস কভারটা এসেছে সেটাই, যে সদরিজা নিয়ে দাঁড়িয়ে আছে ও তো সব কিছুতেই আগে আগে। এটা ঢেকে নাও, প্রথমে এটা মাথার উপরে ঢেকে নিতে হবে, এইভাবে ঢেকে নাও ভালো করে কানের পাশ দিয়ে। হুম, এরকম করে কানের চুলগুলো সরিয়ে কানের পাশ দিয়ে দুই পাশে করে নাও। হুম, এবার এর সাথে এরকম ঢাকনা টাইপের দেওয়া আছে আর দুধারে ফিতে, তো এটা দুধারে টেনে নাও, ওই ওই ফিতে টানো। হ্যাঁ, আর মুখে বেঁধে নাও, বেশি টাইট না, এরকম ফেস কভারটা। আর হাতটা দেখাও, পুরো হাত ঢাকা। হ্যাঁ, পুরো হাত ঢাকা, খুব ভালো। এটা নিলে ওড়নার দরকারও নেই, আবার হাতেও রোদ পড়বে না, খুব সুন্দর জিনিস। শুধু কাপড়টা সুতির না, নেচেই যাচ্ছে, মিউজিক ছাড়াই নেচে যায়। কাপড়টা শুধু সুতির না ব্যাস, কিন্তু কাপড়টা খুব নরম, এই যে প্রচণ্ড নরম কাপড়, প্রিন্টটাও খুব সুন্দর, গরমের দিনে সাদাই ভালো। এটা এই পর্যন্ত আসবে, ওর জন্য একটু বড় হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও একটু। তো এই ফেস কভারটা কেমন অবশ্যই জানাবেন, আমার তো খুব ভালো লেগেছে। সদরিজাকে এই ফেস কভারটা লাগিয়ে কেমন লাগছে কমেন্টে বলবেন। চলো খুলে দাও, মুখে ঢাকা আটকানোর পর পেছন দিকে ঘোরো একটু, এরকম ফিতে দেওয়া আছে, একটু টাইট করে বেঁধে নাও। এরকম করে বেঁধে নিতে হবে, ব্যাস একবারই ঠিক আছে, অত টাইট না, ছেড়ে দাও, এবার ঘুরে যাও। এটা সদরিজা ঠিক মতো বাঁধতে পারেনি, এটা এরকম আসবে, তো বারবার খুলে যাচ্ছে, গরম তো। খুব ভালো জিনিস, সদরিজাকে এই ফেস কভারটা পরে কেমন লাগছে কমেন্টে জানাবেন। ও তো এই ফেস কভার পরেও নেচে যাচ্ছে।